اللهم اني اعوذ بك من الخبث والخبائث. তাহলে এই যে দোয়া, খাবারের শুরুতে দোয়া, খাবারের শেষে দোয়া, ঘুমের আগে দোয়া, ঘুম থেকে উঠার পরে দোয়া, জীবনের এই সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখায়। ঝড় বৃষ্টি দেখলে কি দোয়া, তুফান দেখলে কি দোয়া, উপরে উঠতে কি দোয়া, নিচে নামতে কি দোয়া, সমতল জায়গায় হাঁটতে কি দোয়া, যানবাহনে চড়লে কি দোয়া, নামলে কি দোয়া, কোনো নতুন শহরে গেলে কি দোয়া, একের কদম 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানো এই দোয়াগুলো আদায় করতেন। তাহলে এগুলো শিখা, এগুলো মুখস্থ করে পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ। জীবন চলার প্রত্যেকটি বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে উচ্চারিত মাসনুন দোয়া, এটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আয়েশা যেটুকু শুনছি অল্প কয়েক মিনিট হযরতের জবানে, মূলত আমার পরম শ্রদ্ধ একজন অন্যতম শায়খ আছেন, আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরত, যাকে মহব্বত করে সম্মান করে খুলনার হযরত, কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলী, হযরত বলেন যে পাঁচটি জিনিস যার মধ্যে নিয়মিত থাকে সে আশেকের রসুল, সে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রেমিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবিক অর্থে ভালোবাসে, মহব্বত করে। মহব্বত নিয়ে যদিও টানা হেঁচড়া অনেক, বোঝানো নিয়ে অনেক টানা হেঁচড়া, বাস্তবতা হলো হযরত বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত ইশক পাঁচটি জিনিসের সাথে সম্পৃক্ত। এক নম্বর, প্রতি সোমবারে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, নফল রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন, তিনি উত্তর দিলেন দুই কারণে, ফিহি ওয়ালিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে, অতএব আমি আমার মিলাদ পালন করি, কিন্তু সেটা সোমবারের রোজার মাধ্যমে, ও সেটা বছরে একদিন না, সারা বছর প্রত্যেক সোমবার, আর এটা ইনসাফ। যে বিষয়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট দিক নির্দেশনা আছে সেখানে নয়সয় করার কোনো অর্থ নাই, শুধু শুধু ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি কন্যা কন্যা, একবার আপনার লগে বহস করতেইব, আপনার মাথা ফিটটা বুঝাইতেইব, আপনার কা না বুঝার কি আছে, এটা তো বাংলা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন আমার মিলাদ আমি পালন করি সোমবার রোজার মাধ্যমে, এতটা এরকম বাংলা কথাটা না বুঝার কি আছে, এটা যদি এমন হইতো যে ইংরেজিতে কইছে কথাটা, তা আমরা সবাই যেহেতু ইংরেজি বুঝি কম এই জন্য আমি সোমবারের জায়গা রবিবার বুঝছি, আর আপনি কি সোমবার বলাতে রবিবার বুঝছেন, কথা বলেন না, বাংলা বলাতে ইংরেজি বুঝছেন, তো এটা না বুঝার কি আছে, একেবারেই একটা মানে হাস্যকর ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের নামে একটা হাস্যকর ডাকা ডাকি, কি যুক্তি আছে এটার, কি কারণ আছে, যেখানে সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বিদ্যমান, সেখানে তর্কের কি ঝগড়ার কি আবার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আমরাই পালন করে, অমুকে বোঝে না তমুকে বোঝে না, বাদ দেন বোঝে না,
আপনি তো বুঝছেন, তো চলেন আমরাই নিয়ত করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এমনিতেও তো রোজার অনেক ফজিলত, নফল একটি রোজা রাখলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পাখি তার মায়ের পেট থেকে বের হয়েছে এরপরে বের হয়েই উঠতে শুরু করছে, একটানা 500 বছর পাখিটা উড়ে যতটুকু দিয়ে পৌঁছবে আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে অতটুকু দূরে সরায় দিবে। নিজের যৌন চাহিদা অবৈধভাবে পূরণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার জন্য একটি কার্যকর মাধ্যম রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শারীরিক সুস্থতার ক্ষেত্রেও রোজা একটি কার্যকর মাধ্যম, বিভিন্ন মুখী উপকার, দুনিয়াবি উপকারও আছে আখেরাতেরও ভীষণ কি আছে উপকার আছে, তাহলে আমরা আরামসে রাখতে পারি। এই জন্য ইনশাআল্লাহ সোমবার দিন রোজা রাখার নিয়ত করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ হিম্মত করলেই হয়ে যাবে, হিম্মত করলেই হয়ে যাবে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। দুই নম্বর, হযরত বলেন সকালবেলা ঘুম থেকে উঠা নিয়ে আপনাদের এই হাতে ধরা যে মোবাইল এগুলা যদি পকেটে রেখে দেন আপনি বুঝতে সুবিধা হবে, ভালো হইব আপনার, আমার বুদ্ধিটা ধরেন, আমার এই বুদ্ধিটা ধরেন ভালো হবে, আপনি যদি ভালো হয়ে যান অনেক লোক ভালো হয়ে যাবে, আমি ভালো হয়ে গেলে অনেক লোক ভালো হয়ে যাবে। এই জন্য আমরা নিজেই শুনি, ও মোবাইলে জমা করবেন এরপরে আপনি গিয়ে বাদ গিয়ে শুনবেন তুই ভালো হইবেন, আর খাইছে ওইছে আর ভালো হইছেন, এখনই হয়ে যান ভালো, এখনই শুনেন। এই জন্য সরাসরি শুনবার মধ্যে বরকত বেশি, নজরের দিকে তাকাইলে খুব বরকত, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলেই বরকত, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত যখন আমি যা করছি, আহার নিদ্রা উজু এস্তেঞ্জা পেশাব পায়খানা টয়লেট বাথরুম খানা খাদ্য হাঁটা চলা উঠা বসা বাজার ব্যবসা সফর সব কিছুতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটা একটা দোয়া আছে, কোনো কোনো ক্ষেত্রে একাধিক দোয়াও আছে, আপনি এই দোয়াগুলো শিখে নিয়মিত আদায় করা দোয়া পড়া, এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আশেক, রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসার প্রমাণ। দুই নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হতে দোয়া পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি এটা কখনোই পারেন না, পড়েন না, আপনি কিভাবে নবীকে ভালোবাসেন? যে ভালোবাসে সে তালাশ করে করে অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট দোয়াটা কেউ যদি ঘর থেকে বের হয় আর এই সময় পড়ে তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে, আল্লাহ তাকে নিরাপত্তা দান করে, আল্লাহ তাকে শয়তানের আশ্রয় থেকে হেফাজত করে দেয়, অনেক ফজিলত। এরকম অনেক দোয়া হযরত বলতেছিলেন, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি, বাথরুমে প্রবেশের দোয়া, হ্যাঁ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে এই যে দোয়া, খাবারের শুরুতে দোয়া, খাবারের শেষে দোয়া, ঘুমের আগে দোয়া, ঘুম থেকে উঠার পরে দোয়া, জীবনের এই সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখায়, ঝড় বৃষ্টি দেখলে কি দোয়া, তুফান দেখলে কি দোয়া, উপরে উঠতে কি দোয়া, নিচে নামতে কি দোয়া, সমতল জায়গায় হাঁটতে কি দোয়া, যানবাহনে চড়লে কি দোয়া, নামলে কি দোয়া, কোনো নতুন শহরে গেলে কি দোয়া, একেবারে কদম 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানো এই দোয়াগুলো আদায় করতেন। তাহলে এগুলো শিখা, এগুলো মুখস্থ করে পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ। আপনি যদি বলেন যে হুজুর এতটি শিক্ষা পারমনি,
আচ্ছা আপনি যে দুটি শিক্ষা পারতেন না যে দূর ফেরবেন এ দূর শিখেন এ দূর শিখলে কয়দিন জিরাইবেন মানে বিশ্রাম করবেন এরপর আবার বাকি অর্ধেক শুরু করবেন শিখা তাহলে পারে লাগবেন মূলত যে গাফেল ফালতু মানুষ সে এগুলো বলে পারতাম না হুজুর বুঝি তো আসলে তো দরকার কিন্তু পারি তো না আপনি ফালতু মানুষ মিয়া আপনি মূলত করতেন না এই জন্য এটা কইতেছে বুঝেন না কথাটা আপনারা আমি বলছি নি আজকে একদিনে মোট 1400 দোয়া শিক্ষা লইতেন তো তাইলে আপনার সুবিধা কি আপনি শুরু না করবেন ঠিক কি না বলেন না শুরু না করেন হুজুর সোমবারে রোজা রাখতে পারবো কিন্তু সর্বোচ্চ মনে হয় 3 মাস রাখতে পারবো এর বেশি পারতাম তো রাখেন না আপনি 3 মাসে কে রাখে এই একটা জরুরি বিষয়টা মনে রাখতে হবে আগের থেকেই হাল ছেড়ে দেওয়ার মতো কথা না বলা আগের থেকে হিম্মত থাকা আপনার হিম্মত আপনার ইবাদত এটা মনে রাখবেন কোন কি কইছি কোন আমার হিম্মত আমার ইবাদত হিম্মত আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম ইসমে আযম দোয়া যেটা পড়ে অসাধ্য সাধন হয় হিম্মত একটা ইসমে আযম এটা করলে অসাধ্য সাধন হয় ও আমি আরেকদিন যেদিন এখানে আসছিলাম সেদিন ফেনী রশিদিয়ার হযরত বয়ান করছিল মনে আসেনি কারো হ্যাঁ এর ফেনী রশিদিয়ার হযরতের একটা বাণী আছে মূল্যবান কথা তালেবে এলেমদেরকে বলে হযরত হিম্মত মেহনত দোয়া এই তিন জিনিসে তোমার কামিয়াবি প্রথম হিম্মত করবা এরপরে ওই আলোকে মেহনত করবা এরপর আল্লাহর কাছে দোয়া করবা দেখবা তুমি কামিয়াব তুমি কামিয়াব একটা বই আছে খুব মূল্যবান গুরুত্বপূর্ণ আমার ঢালকা নগর হযরতের অনুবাদ করা করাচি হযরতের লেখা আত্মার ব্যাধি ও প্রতিকার সবাই পড়েন নিজের জীবন সুন্দর হবে যুবক ভাইরা বেশি করে পড়েন ফায়দা হবে আত্মার ব্যাধি ও প্রতিকার ওই বইতেও আছে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন আপনি যেই কোনো বন্দেগী করতে পারবেন গুনাহ ছাড়তে পারবেন শুধু একটা জিনিস দরকার হিম্মত আমি পারবো আমারে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য আমি পারতাম না কেন আমি কি ছাগল নি পারতাম না কেন আমি কি গরু নাকি আমি পারবো না কেন আমি মানুষ আমি পারবো না কেন গুনাহ ছাড়তে পারবেন না পারবেন অবশ্যই পারবেন বলেন পারবেন ইনশাআল্লাহ কি চাই হিম্মত হিম্মত চাই হিম্মত চাই আল্লাহ আমাকেও তৌফিক দান করে তিন নাম্বার হলো সকল কাজ সুন্নত মোতাবেক করতে চেষ্টা করে সব কাজ কেন মেসওয়াক করবেন না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এতটা গুরুত্ব দিয়ে শুনবার পরেও মেসওয়াক ছুটবে কেন কেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের মুহূর্তেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে মেসওয়াক ছিল মেসওয়াক করতে করতেই দুনিয়া থেকে বিদায় নিছে আপনি করবেন না কেন মেসওয়াক বুঝে ধরল না ব্রাশ আর টুথপেস্ট ভুল হইল না কারণটা কি বিজ্ঞাপনে দেখছেন এই জন্য না নাটকের অভিনেতা বিজ্ঞাপনের মডেলে বলছে বেরস এই জন্য এটা বুঝলেন ভালো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মিসওয়াক করতে বলছেন করেছেন এটা বুঝে ধরল না কেন কেন এটা হবে দস্তরখান চিনলেন না কেন ডাইনিং টেবিল ভুললেন না কেন ডাইনিং টেবিল তো ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুরও চিনে দস্তরখান চিনবেন না কেন কেন চিনবেন না ডান পাও দিয়ে মসজিদে প্রবেশ করে এটা ভুল হবে কেন আপনি কোনো না কোনো পাও দিয়েই তো ঢোকেন মুরব্বীরা বলছেন অনেক আমিও আমাদের উস্তাদদের মুখে শুনছি খুলনার হযরতের কাছেও শুনছি সুন্নাত আমলের একটা সহজ বুদ্ধি হলো নিজেকে ছোট ছোট শাস্তি দেওয়া শাস্তি হলে এই মসজিদে ঢুকতে ডান পাও দিয়ে প্রবেশ করা কি আমনে কঠোরভাবে 2টা মাস নিয়ত করবেন যে আমি ডান পাও দিয়ে ঢুকবো ঢুকে গেছেন আপনি আবার 1টা মিনিট 30টা সেকেন্ড দাঁড়ান দাঁড়াইয়া খেয়াল করেন কোন পাও দিয়ে ঢুকছেন না আজকে মনে বাম পাও দিয়ে ঢুকে লাইছে এ আবার নিজের নফসরে বলেন বাইরো
বাইরো বাতিজার ভূত বাইরো বাতিজার ভূত করলে তার সমস্যা নাই তো বাইরো আবার ঢোক ডান পাও দিয়ে ঢোক কসম আল্লাহর এক মাস দেড় মাস পনেরো দিন আপনি খেয়াল করে করে ঢুকবেন আর যখনই ভুল হবে আবার নফসরে শাস্তি দিবেন তুই বাইরো বাথরুমে ঢুকবার কথা বাম পাও দিয়া হ্যাঁ ঢুকলি না কেন বেরো আবার বেরো এ তিরিশ সেকেন্ডের ব্যাপার ঠিক না আবার খেয়াল করে ঢোকেন এইভাবে দেখবেন এক দুই মাসের ভিতরে আল্লাহ চাহে তো সুন্নত আপনার জিন্দগির সাথে মিশে গেছে একটু তো কষ্ট করতে হইব এটা তো একবারে আমনেরে একবারে একদম রেডিমেড আখেরাত বেহেস্ত আপনারা তুলে দেওয়া সম্ভব না আপনি তো একটু মেহনত করতে হবে এজন্য সব কাজ সুন্নাত মোতাবেক করা সব কাজ সুন্নাত মোতাবেক করা এই হলো তিনটা এক নম্বরটা কি সোমবারে রোজা রাখা দুই নম্বরটা কি সব কাজে নবীজির শেখানো দোয়া পড়া তিন নম্বর কি সব কাজ সুন্নাত মোতাবেক করার চেষ্টা করা চার নম্বর নিয়মিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবনী পড়তে থাকা নবীজির জীবনী রসুলুল্লাহ সাল্লামের সিরাতের কোনো কিতাব নিয়মিত পড়তে থাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আপনি নবীজির জীবনী জানেন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে নবীজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে হ্যাঁ ছোটোবেলায় ওনার আব্বা মারা গেছে কয়দিন পরে দাদা মারা গেছে কয়দিন পরে মা মারা গেছে এরপরে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে এরপরে কিছুদিন পরে ইসলাম বিজয় হয়েছে নবীজি ইন্তেকাল করছে এই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগিটাই একদূর কেন আপনি এটা খামখেয়ালি মনে করছেন হ্যাঁ আপনি এটা কী ভাবলেন কি কার জীবনী কী শুনলেন আপনি তার জিন্দগি তো সেই ক্ষণ যে জীবনের এক সেকেন্ড লক্ষ কোটি পৃষ্ঠা ব্যাখ্যার অবকাশ রাখে যার হাসি সেটাও ব্যাখ্যা যার কান্না সেটাও ব্যাখ্যা যার সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত মুহূর্ত আমাদের জন্য শিক্ষা সবক উসওয়া আদর্শ সে জীবন কতটা গুরুত্ব দিয়ে পড়া উচিত কত লক্ষবার পড়া উচিত কত হাজারবার পড়া উচিত হাজারবার পড়া উচিত তাইলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে থাকা পড়তে থাকা একবারে সহজ সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি শফি রহমতুল্লাহ আলাই ওই যে তাফসিরে মারিফুল কোরআন যিনি লিখছেন পাকিস্তানের হিন্দুস্তানের দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের আব্বাজান সারা পৃথিবী বিখ্যাত আলেম হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আজল খলিফা শ্রেষ্ঠ খলিফাদের একজন মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহ ওনার লিখিত বই আমাদের কৌমি মাদ্রাসায় নাহবে মীর জামাতে সবক এটা পাঠ্য বা কায়দা ছোট্ট বই আপনি এটা কিনেন এই যাদের কাছে না আপনারা কিনে পড়েন দেখবেন মজা পাইবেন সিরাতে খাতামুল আম্বিয়া ছোট্ট বই একটা বই আছে বাংলা অনুবাদ হয়েছে নবিয়ে রহমত বলেন তো দারুণ অসাধারণ সুন্দর চমৎকার খুব সুন্দর আপনি এটা পড়েন এই পাঁচশো সাড়ে পাঁচশো পৃষ্ঠার বই নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনী এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমদের একজন যাকে গোটা আরব সম্মান করত সৈয়দ আবুল হাসান আলী আন নদভি রহমতুল্লাহ আলাইহির লিখিত আরবি কিতাব আসিরাতুন নববিয়্যা ওটার বাংলা অনুবাদ অসাধারণ অনেক সুন্দর আরও অনেক নির্ভরযোগ্য কিতাব আছে আপনি কোনো নির্ভরযোগ্য আলেম থেকে জিজ্ঞেস করে নেবেন জিজ্ঞেস করেন হুজুরদের ওয়াজ দিয়ে আপনি শূন্য শেষ করতে পারতেন না ওলামায়ে কেরাম ওয়াজ এত পুরোটা বলে কুলাইতে পারে না কথা বুঝছেন কি না বলে এটা আপনাকে উৎসাহিত করা হয় ওয়াজ তো উৎসাহিত করলাম আপনার জিম্মাদারি আরেকটু মেহনত করে নিজের জিন্দগি আরও আগায় নাও এই জন্য চার নাম্বার
رسول الله صلى الله عليه وسلم سيرات جيبوني زندگي اكتا كتاب نيومي تو پورتے تھاكا اك پرشتائي ہو دیکھ بین محبت بارب کلی جائے نور عشب آمار رسول امون چلے امار نبی صلى الله عليه وسلم امون چلے چھٹو بلا امون چلے اے ششو کالے امون چلے ما حلیمار گھرے امون چلے سبق مل بے اللہ تعالی ردوئے رسول الله صلى الله عليه وسلم محبت دان کر بے আর পাঁচ নাম্বার বেশি 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 প্রতিদিন নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ করা পেশ পড়া নির্ধারিত দুরূদ সালামের ছোট বই আছে সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবীজির সাহাবীরা হাদিসের কিতাবে বর্ণিত আছে আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম এগুলোকে সংকলন করেছেন 40টা দুরূদ শরীফ দুরূদ সালাম এমন আছে যেগুলো সাহাবাই কেরাম পড়তেন হাদিসের কিতাবে যেগুলোর বর্ণনা আছে সাহাবাই কেরাম সেই দুরূদ সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিয়মিত পড়তেন পড়তেন সেই দুরূদ সালাম পাঠ করা নিজের তাগিদে নিজের মহব্বতে পড়া নিজের একাকী পড়া নিজের আমল হিসাবে পড়া নিজের আমল অনুষ্ঠান না অনুষ্ঠান দুরূদ সালাম এটা কোনো অনুষ্ঠান না এটা একটা আমল নামাজ এটা কি অনুষ্ঠান রোজা এটা কোনো অনুষ্ঠান হজ এটা অনুষ্ঠান এই ঠিক নামাজ রোজা হজ যাকাত জিকির তেলাওয়াত এগুলো যেমন আমল আল্লাহর কসম দুরূদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম এটা অনুষ্ঠান না এটা আমল 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 এটা আমল এটা আমল ভালোবাসা যার যত পড়ে সে তত হাশরের ময়দানে দেখা যাবে কারো দুরূদ সালাম 1 কোটি কারো 1 লাখ কারো 10000 এটা কলিজার ব্যাপার এটা মহব্বতের ব্যাপার মহব্বতের ব্যাপার আপনারে কিছু দিলে আপনি পড়বেন দুলবেন লড়বেন কিছু না দিলে আপনি ডানি বামে আগে সাইয়া লইছেন কিছু আসেনি হুম হুদা দুদ 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 ফয়রা লাভ নাই না না এই এই ডকে হইলে হবে না এটা করলে হবে না رسول الله صلى الله عليه وسلم محبت درود شريف پاٹ کرا درود و سلام بوئی آسے چھوٹو چھوٹو اپنا را شنگ رہو کرو اے شش ایٹا آمی آشولوی حضور ایر کتھر کارونے بولتی کوئیٹا ہوئی لو کون پاسٹ خوب چمت کرنا زندگی رہ ایک نمبر شمبر کی کرا دوی نمبر مسنون دعا پرا اے امنو جو دی مونے رکھیں شہوز مسنون دعا কোন তো মাসনুন মানে সুন্নাত দোয়া আর কি আমরা বানাই না দোয়া না ওই হুজুরে বাংলায় দোয়া কইতে আছে আপনার 18 মিনিট দোয়া করছে ওই বেটার বাইত ভাত খাইছে 18 মিনিট 14 গুষ্টি সবারে বেহেস্ত জমা দিয়া ফেরেশতার হাতে উড়াইয়া দিয়া এরপর আবার আইয়া লাইছে চাচা এখন আপনি নিশ্চিন্ত আপনি আর টেনশন করেন না টাকা যেটা দিবেন নিয়ত করছেন দিয়ালা ওনারা গেছে গা বেহেস্ত অসুবিধা না আল্লাহর রহমতে গেছে গা আমি নিজে হাতে দিয়ে আইছি ফেরেশতা কিন্তু কিন্তু দুর্ভাগ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাড়িতে মেহমান হলে ওই বাড়িওয়ালার জন্য নবী যেই দোয়াটা পড়তেন আকালা তুআমাকুমুল আবরার সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন এই দোয়াটা কপালে জুটলো না أكل طعامكم الأبرار وصلت عليكم الملائكة وأفطر عندكم الصائمون تما ديري غور خبار اللر نيك بندرائي كيچه تما ديري غور باشي روپر اللر فرسترا رحمت برشن کرو رحمت ري دعا کرو تما ديري غور جنو آگامي دينه اللر روزادر بندراو جنو افتار کرو خائتے پائے نبی جير دعا এটা রাসূলুল্লাহর দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া পড়তেন এবারে কফালে এই দোয়াটা জুটলো না বুঝেন অত এটার কত দাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পঠিত এই দোয়াটার কত দাম আমার আমনের বাংলা কথা কয় লাখ একত্র করলে এটার সাথে মিলবে তুলনা হবে কি কোনো কোনো তুলনা এজন্য দোয়া শিখা তাইলে মাসনুন দোয়া পড়া এরপরে সব কাজ সুন্নাত মোতাবেক করার জাস্ট সুন্নতি জীবন
সুন্নতি হায়াত, সুন্নতি জিন্দগি, সুন্নত বিহীন জিন্দগি মোমেনের জিন্দগি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়িন, আমার উম্মত আমার সুন্নত মজবুত করে ধরো, আমার সাহাবী খুলাফায়ে রাশিদিন আমার আবু বকর ওমর উসমান আলী তাদের সুন্নত মজবুত করে ধরো, তামাসসাকু বিহা, আবার কয় ধরো কিন্তু শক্ত কইরা, একবার বলছে আলাইকুম অর্থ ধরো, তামাসসাকু অর্থ ধরো, আবার কয় ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ, এই উম্মত মারির দাঁত দিয়ে ধরো, এই দাঁত দিয়া না, সামনের দাঁত দিয়া ধরলে এমনি টান দিলে খুললা যায়, আর কোনো কিছু যদি মাড়ির দাঁত তো চ্যাপটা, বুঝলেন না, আরেক রকম না মাড়ির দাঁত, ওইটা দিয়ে যদি কোনো কিছু কামড়াইয়া ধরে তার থেকে এটা ছুডানো কঠিন, এটা টান দিলে ওইতারে শুদ্ধ আপনি টাইন না নেন গলা, মানে মানুষটারে শুদ্ধ কি নিতে হইব, টাইন না নিতে হইব, আপনি এটা খুলতারতেন এত সহজে, এ আদু আলাইহা বিন নাওয়াজিজ, নাওয়াজিজ অর্থ হলো মাড়ির দাঁত, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মাড়ির দাঁত দিয়া শক্ত করে চাপ দিয়া ধর, মানে আমার সুন্নত যেন জিন্দগির থেকে ছুটে না যায়। কতবার কইল কথাটা, আলাইকুম তোমরা আমার সুন্নতকে আঁকড়ি ধর, তামাসসাকু বিহা তোমরা আমার সুন্নতকে মজবুত করে ধর, এভাবে বারবার বল, মাড়ির দাঁত দিয়া ধর। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, তিন আমল যার ছিল সে জান্নাতে চলে গেল, এক যা খেলো হালাল, খাইলো তো কি খাইলো হালাল, ও আমিলা ফি সুন্নাতিন যা আমল করছে সুন্নাত মোতাবেক, তিন ও আমিনান নাস বাওয়াইকাহু অন্যায়ভাবে কোনো মানুষকে কষ্ট দিল না, কষ্ট দেওয়া থেকে মানুষকে নিরাপদ রাখলো, রাসূল বলেন সে জান্নাতে চলে গেল, সে জান্নাতে চলে, সুন্নতি জিন্দগি, সুন্নতি জান্নাত, সুন্নতি কি সুন্নতি হেদায়েত, সুন্নতের মধ্যেই কামিয়াবি, সুন্নতের মধ্যেই সফলতা। এজন্য বাপ অমুকে করে না তমুকের কম তমুকের দাবিদার সেটা শুধু না বলে নিজের জীবনটাও বারবার দেখা দরকার, আমার ঘাটতি কোথায়, আমার ঘাটতি হে বুঝে নাই, আমি তো বুঝছি, আমি করি আমরা করি, ঠিক আছে না ইনশাআল্লাহ। আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী নিয়মিত পড়া, এই একটা বই নিয়মিত, আমার খুলনার হজরতের একটা মোবারক কথা আছে কোরআন শরীফের ক্ষেত্রে, এটা এখানে আপনি প্রয়োগ করতে পারেন, হজরত বলেন যে খতমের নিয়তে কোরআন শরীফ পড়া, হজরত বলছে যত বড় আলেম হোক গাউস কুতুব হোক খতমের নিয়তে কোরআন শরীফ পড়বেন, তাইলে বারবার কোরআনুল করিমের খতম হবে, আর নয় তো ওই যে এখন আমার মন চাইছে একটু তেলাওয়াত করলাম এনদি এক পৃষ্ঠা, আবার এক সপ্তাহ পরে মন চাইছে আরেকখান দিয়ে একটু পড়লাম, আমার আমারটাই আমি কইতেছি আমার ওয়াজের দরকার, তো আমি কইলাম আচ্ছা বুঝছি ডি কোমারি এমনি এমনি সারছে, কথা বুঝছেন না, এই এটা হইলো সাধারণ বিষয়, কিন্তু খতম হইলো কই, খতমের নিয়তে কোরআন শরীফ পড়া। আলহামদুলিল্লাহ হজরতের এই এক কথা আমি গত চার মাস আগে হজরত আমারে বলছে এটা মাওলানা ও আদা দেন খতমের নিয়তে কোরআন শরীফ পড়বেন, আমি বললাম হজরত ইনশাআল্লাহ, চার মাসে এক খতম কোরআন শরীফ শেষ করছি, আমি সময় পাই না, আমি কুলাইতারি না, কিন্তু ওই যে নিয়ত করছি ওনার কথাতে ওয়াদা দিছি, ফলে অল্প হইল পাঁচ পৃষ্ঠা করে হইল, গাড়িতে উঠছি আগেই প্রথম কোনো কথা নাই, যায় কথাবার্তি পরে আগে পাঁচ পৃষ্ঠা শেষ হোক, এইভাবে অল্প অল্প করতে করতে চার মাসে আমার এক খতম কোরআন শরীফ পড়া হয়েছে আলহামদুলিল্লাহ, তত হয়েছে তবু তো হয়েছে, আবার হবে ইনশাআল্লাহ, আবার কমবে, আবার তিন মাসে আইব দুই মাসে আইব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য রসুলুল্লাহ সাল্লামের জীবনীটাও এরকম আপনি পুরাটা পড়বেন এই নিয়তে, অল্প হোক এক পৃষ্ঠাই হোক আধা পৃষ্ঠাই হোক কিন্তু আমি লাগাতার পড়তে থাকব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আর কি বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করা, কে পাঠ করবে আমি।
কে পড়বে বলেন নিজ মহব্বত নিজ গুরুত্ব দি একাকী একা এটা আমনের আমল এটা আপনার আমল এটা আপনার আমল এটা ইনফেরাদি আমল এটা ইনফেরাদি আমল হাত্তাকে দুরুদ ও সালাম এতটা ইনফেরাদি আমল যে নামাজের মধ্যে আল্লাহ বলছে ইমাম সাহেবের পড়লে হবে তুমি পড়ো তোমারটা তুমি পড়ো এটা ইনফেরাদি আমল এক কাম আপনি রাতে পড়বেন আপনি দিনে পড়বেন আপনি বিকালে পড়বেন আমি সন্ধ্যায় পড়ব অসুবিধা কি ঠিকই না বলেন না আমরা সবাই জোহরের পরে একসাথে থাকিয়া পড়তেইব এক লগে ডুল্লা ডুল্লা পড়তেইব কা আমার মন ব্যস্ততা আছে আমার মিয়া দূরে যাও না আপনি আমারে বয় তুলব নাকি কথা বলেন না কেন আমার গাড়িতে পড়তে সুবিধা আপনার বাইক বইতে সুবিধা আমি গাড়িতে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে রওনা দিলাম চিটাগাং আসলাম আমি গাড়িতে থাকবো পাঁচ ঘন্টা তো আমার তো দূরচরিপ গাড়িতে পড়তে সুবিধা না আমার তো আমি আপনি আমার সুবিধাটা নষ্ট করবেন কেন না আপনার লগে বইয়া পড়তাম নাহলে আমি নবীর আশেক না আপনার লগে না ডুললে আমি নবীর আশেক না কি কি কইতে চাইতেছেন কি বলতে চাচ্ছেন আপনি হাশরের ময়দানে দেখা হবে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনই ফয়সালা শোনাবেন কে ছিল আমার দরদি উম্মত আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশেক হওয়ার তৌফিক দান করুন আমার বাপ খাম খেয়ালি না করি বিষয়টাকে গুরুত্ব দেই প্রত্যেকেই গুরুত্ব দেই ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ যুগ যুগ ধরে এই শের প্রসিদ্ধ যে যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে অনুসরণ করে এটাই যৌক্তিক কথা ভালোবাসা অনুসরণকে দাবি করে অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে এ কথাটা বুঝছেন ভালোবাসা অনুসরণকে দাবি করে আর অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে যে অনুসরণ করে সে যে ভালোবাসে এটা প্রমাণিত হয় আর যে ভালোবাসে সেটার দাবি সে তাকে অনুসরণ এই জন্য ভালোবাসা অনুসরণকে দাবি করে অনুসরণ ভালোবাসাকে কি করে প্রমাণ প্রমাণ অনুসরণবিহীন ভালোবাসা হয় না ভালো না বাসলে অনুসরণ করে না অতএব এটা বললে হবে না যে মেসওয়াক করে ঠিক আছে ফাগরিও মাতার দেয় ঠিক আছে দস্তরখান বিছায় ঠিক আছে কিন্তু নবীর এশক নাই নবীর মহব্বত নাই ওমা এটা কী কইলে ডাকাইতা কথা এরম অবিচার কথা তুমি কেমনে কইলা বেটা তুমি এটা কী বললাম যাকে অনুসরণ করি আমি তাকে আমি ভালোবাসি না এটা কেমন কথা এত বড় জুলুমের কথা হইতে পারে কি কারো আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন